হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই উমালামা ব্লগস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর ফাইনালি আমাদের পিকনিক যাওয়ার সময় মানে চলে আসছে, তো 10 শুক্রবার 2023। তো যেহেতু স্কুলের টাইম ছিল হচ্ছে 8:30, সেজন্য আমি 5:30টার সময় উঠে পড়েছিলাম। এবং উঠে দেখি অন্ধকার, তো আমি স্নান করে নিচ্ছি। স্নান করার পরে যে কাজগুলো থাকে মানে ঘর ঝাড়া দেওয়া, বাসন মাজা, এগুলো করে নিচ্ছি। আর মা এদিকে রান্না করছিল, তো আমাদের তো সব কাজ হয়ে গেছিলো। কিন্তু এখন মানে আরুষকে ঘুম থেকে উঠানোর পালা। আরুষ তো ওখানে ঘুমিয়ে আছে, ডাকার পরেও উঠছে না। তো আর এদিকে আগের দিনে রাত্রেবেলা স্কুল থেকে বারবার ফোন করে বলছিলো যে 8:30টার সময় মানে স্কুলে পৌঁছে যেতে। আর মানে আরুষের এই অবস্থা, মানে ঘুম থেকে উঠে না। কিন্তু আরুষকে ডাকতে ডাকতে মানে 7:00 থেকে 8:00 বেজে গেছে, আরুষ কোনো মতে উঠে না। তারপর কী করছে, জোর করে ওকে তুলে আনছে বিছানা থেকে, ব্রাশ টাশ করিয়ে জল খাওয়ায়, ওকে কিছুটা খাওয়ায় রেডি করিয়ে দিচ্ছি। তো তারপরে দেখি মানে আমরা 9:00 গেলাম, আমরা হচ্ছে 9:45 দিকে ওখানে পৌঁছেছি, তার একটু পরেই বাস ছেড়ে দিচ্ছে। আর হচ্ছে মানে বমি যেহেতু হয়, বমি হয় না আমার, যেহেতু বমি বমি ভাব লাগে, সেই জন্যে আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো ওখানে পৌঁছানোর পরে সবাই টিফিন করে নিচ্ছে, সবাইকে টিফিন দিয়ে দিচ্ছে হাতে হাতে। লুচি ছিল, তরকারি ছিল আর কলা ছিল। তো আমরা সবাই মিলে ভালো করে মানে টিফিন করার পরে যে যার মতন ঘুরছিল, ফটো তুলছিল। তো আমরাও ঘুরছিলাম, এদিক ওদিক করছিলাম। আরুষ আর এত দুষ্টামি করে, আরুষকে নিয়ে কি আর ঘোরা যায় আর ফটোও তোলা যায়, কিছু করতে পারছিলাম না ঠিক মতন। তবু মানে চেষ্টা করেছি আপনাদের সাথে মানে একটু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করার। তবে মানে আশা করি ভালো লাগবে আপনাদের। তো এদিকে দেখতেই পাচ্ছ, এখানে যারা রাঁধুনি আছে, যারা রান্না করছে, তারা খুব ভালো করে রান্না করছে। আর মানে খুব তাড়াতাড়িও রান্না করছে, যেহেতু মানে স্কুল পিকনিক আর বাচ্চারাও সাথে আছে, সেই সময় অনুযায়ী মানে সময় মেনটেন করেই তো বাচ্চাদেরকে খাওয়াতে হবে, সেজন্য খুব তাড়াতাড়ি রান্না করাও হয়ে যাচ্ছিলো আর হয়েও গেছিলো। আর পুরো নিরামিষ রান্না হয়েছে, যেহেতু আনন্দমার্গ স্কুলে থেকে নিয়ে গেছে, সেজন্যই হচ্ছে ওখানে পেঁয়াজ রসুন ওগুলো কিচ্ছু চলে না, সেজন্য পিওর মানে ভেজ সব শাক সবজি সব ভেজ ছিল। আর রান্নাও খুব অসাধারণ হয়েছে, যারা রান্না করেছে খুব অসাধারণ রান্না করেছে। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
অবশেষে এটাই বলতে চাই কি মানে সবাই মিলে পিকনিকে গিয়েছি, সব মা বাচ্চারা গিয়েছি, তো খুবই ভালো লেগেছে, ভালো মানে মজা হয়েছে আর ভালো রান্না হয়েছে, সব মিলে মানে 100% হয়েছে, খুবই ভালো হয়েছে। তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অন্য ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা আর লাইক দিয়ে দিন একটা। থ্যাংক ইউ।